হ্যালো আবার আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের শোকেশে জায়গা পেল উইফা ইউরোপে লিগ বুধবার টুর্নামেন্টের ফাইনালে তারা তিন শূন্য গোলে মার্সেইকে পরাজিত করে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এই ট্রফি উচিত ধরেন সেই সঙ্গে দু হাজার মৌসুমের পর সেভিয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড তৃতীয়বারের মতো ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দু দু সালে ইউফাই ইউরোপা লিগে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ এবারও ফেব্রুয়ারি তকমার্তা গায়ে মাখানো ছিল তাদের মার্সিকে চোখের জলে বাসিয়ে শেষ পর্যন্ত শিরোপা উৎসব করল স্প্যানিশ জায়েন্টরা ফাইনাল ম্যাচটা ছিল ফ্রান্সের লিউতে ফ্রান্সের লিউতে কানায় কানায় পরিপূর্ণ ছিল দিন গেলালি স্বাগতিক ক্লাবটির বিপক্ষে প্রথম গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিকে সমর্থকদের উৎসবে ভাসান অ্যান্থিও গ্রিজম্যান প্রথমার্ধের একুশ মিনিটে দারুণ এক গোল করেন গ্রিজমেন এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ জেন অ্যাথলেটিকোর মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরুতেও আবার লাইমে গ্রিজম্যান ঊনপঞ্চাশ মিনিটে নিচের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি সেই সঙ্গে ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে উইফা ইউরোপা লিগের ফাইনালে জুরা গোল করা রেকর্ড করেন তিনি দুই গোল এগিয়ে যাওয়ার পরও দাপট অব্যাহত রাখে মাদ্রিদের ক্লাবটি ম্যাচের শেষ মুহুর্তে অ্যাথলেটিকর হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক গাবি আর তাতেই বড়জয় নিয়ে ছাড়ে সিমিওনের শিষ্যরা গত কয়েক মাস বিশ্ব ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবারও অসাধারণ পারফরম্যান্সের উপহার দিয়েছেন তারা কিন্তু তারপরও দ্বিতীয় স্থানে থেকে লা লিগার মৌসুম শেষ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকে পর্ব থেকে বিদায় নিয়েছিল তুরেস গ্রিজমেনকে ইউফা লিগের লেগ যেতায় সেই দুঃখটা কিছুটা হলেও লাঘব হবে অ্যাটলেটিকো টু মাদ্রিকের নেওয়া হয়েছে বিবিসি থেকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক সহ কমেন্টস করুন